নমস্কার, আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা। বিজেপির 12 ঘন্টা বন্ধের বিরুদ্ধে তথা প্রতিবাদে বেনায় 6 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল এবং 100 দিনের কাজের শ্রমিকের মজুরি বৃদ্ধি ও কাজের সময় কমানোর দাবিতে প্রস্তুতি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বেনায় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত ভৌমিক সহ অঞ্চল নেতৃত্ববৃন্দ। শুভেন্দু চক্রবর্তী রিপোর্ট, সাথে আমি মানসী মজুমদার। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। এগিয়েছিল, আমরা তার মিথ্যা কথা ধরতে পেরেছি। সেই ধরতে পারার জন্য সে দলবদল করেছে, কোথা থেকে তার টাকা রোজগার হবে সেই চিন্তা ভাবনা করে সে দলবদল করেছে, এখনও সে মিথ্যা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে উনিই আমাদের পায়ে পড়ে বলবেন আমাকে নাও বাবু, নাও বাবু। কিন্তু কোথায় হয়েছে সেটা নয়। ওরা যেহেতু বিরোধী, তার বিরোধী বক্তব্য রেখে নিজেকে এখানে চেষ্টা করছে মোদির পায়ে তেল মাখানোর জন্য, আর কিছুই না। ঠিক আছে, ধন্যবাদ। চোর চোরটা শুভেন্দুর ছেলেটা আপনারা জানেন, ইতিমধ্যে ঘাটাল সাব ডিভিশন এলাকায় 5টি পৌরসভা নির্বাচন হয়েছে এবং পশ্চিমবঙ্গে অনেকগুলি নির্বাচন হয়ে গেছে এবং হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেখা গেছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি এলাকায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন এবং ভোটও শান্তিপূর্ণভাবে হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী। কিন্তু বিজেপি বরাবর আক্রমণাত্মক ভূমিকায় মানুষের উপর অত্যাচার চালিয়ে ভোটকে বানচালের চেষ্টা করেছিল, কিন্তু মানুষ সেটা মেনে নেয়নি। মানুষ তারা গোপন ব্যালটেই তৃণমূলকে ভোট দিয়ে প্রায় প্রত্যেকটি এলাকায় জিতিয়ে আমাদের তৃণমূলকে আরও উন্নততর করে তুলেছে। সেই জন্য মানুষকে এবং জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনারা পাশে থাকুন, আমরা আছি আপনাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।